হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন পর্যন্ত বিছান থেকেই নামিনি। তো আমার মেয়ে মানে আগেই উঠে যায়, কিন্তু আজকে আজকে এখনই উঠলো, আমার মা নিয়ে গেল আর আমি এখন উঠিনি। তো এখন বাজে 8:38, এই দেখুন 8:38 বাজছে, মানে 9:15 বাজতে যাচ্ছে। তো 9:15 বাজতে আছে, আমি এত মানে মায়ের বাড়িতে এত লেটে উঠি, খুশ 9:00 হয়ে যায়, কিন্তু আমি শ্বশুর বাড়িতে 7টার আগেই উঠে যাই, 7:30 মধ্যে উঠে যাই। তো এইখানেই এত লেট, মানে দেরিতে শুই। তো উঠি, আজকে আপনাদের সাথে শেয়ার করবো সারাদিন কী কী করি, আর ভাবলাম সকাল থেকে ভিডিওটা শুরু করি, তো আজ সকাল থেকেই ভিডিওটা। তো উঠি, ব্রাশ ট্রাশ করি, তোমার আবার কথা হচ্ছে। মজা, খুব মজা, চা নিয়ে আসো, চা খাবো আমরা, চা না আমি ঢেলে এলাম, তো ঢেলে চামই দিবা, চা আমাদের, চা পাউরুটি, আমি এখন বাজার যাবো, কিছু কেনাকাটা করবো, মানে কিছু কেনাকাটা কুর্তি নেবো ভাবছি। তো আজকে আমার বোন ভিডিও করিনি, তো তাই বোন বলছে যে চল তাহলে আজকে নিয়ে চলে আসি কাজ। তো আমি রেডি হয়ে গেছি, কাছেই বাজার, তো চলুন দেখা যাক কী কী কিনি। ঠিক আছে, আয় আপ, আমার বোন রেডি হচ্ছে, রেডি হচ্ছে, বলছি ব্লুটা আমাকে পছন্দ হয়েছে, ব্লু আর এটা নিলে না, আর এটা, আর এইটা, এইটা ওকে কি দেবো, এটা খাবে, এটা
এই মাত্র বাজাতে বাড়ি এলাম, এবারে হাত মুখগুলো ধুই আর মেয়েকে খাওয়াই গা। মেয়েকে খাওয়ানো হয়নি, ওকেও নিয়ে গেছিলাম সাথে, খিদের জন্য কান্নাকাটি করছে, তোকে খাইয়ে দিই, খেয়ে আবার কথা হচ্ছে। আয়াত পালিয়ে চলো চলো, গাড়ি গাড়ি দেবে না, গাড়ি দেবে কত, আল্লাহ কতগুলো বালতি পানি নিয়ে গা ধুচ্ছে না, ঠান্ডা গো, বাহ এগুলো আমার বোনের যেখানে ভিডিও করে সেই স্টুডিওর মানে পর্দাগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম বাজার। তো বাজার থেকে এসে আমার মেয়েকে খাওয়ানো হলো, তারপরে আমি স্নান করিনি, স্নান করার আগে এগুলো কেচে নিচ্ছি, এগুলো মানে তাতে শুকিয়ে যাবে। তো সে কারণে আমার বোনকে বললাম আমি কেচে দিচ্ছি, তুই ঘর পরগুলো ঝেটিয়ে নে। তো এগুলো সব আমার বোনের মানে স্টুডিওর পর্দাগুলো। তো স্নান করে এলাম, আমার মেয়েকে স্নান করানো হয়ে গেছে, তো ওকে ঘুমাই নিয়ে ওকে ঘুম পাড়াবো, নাহলে আমরা এখন ভাত খাইনি, ভাত খাওয়াবো, তো ওকেও খাইয়ে দেবো অল্প করে, আর তারপর ওকে ঘুম পাড়াবো। আর ঘুমানো হবে না, মানে আমার একটা ভিডিও এডিটিংয়ের বাকি আছে, এডিটিং করতে হবে, তারপর তো শোবো, তারপর আবার বিকালবেলা দেখা যাক কী করি। তো আর আমি বাইরে খেলা করছে, তো তো আবার পরে দেখা হচ্ছে আমাদের সাথে। মেয়েকেও খাইয়ে দিচ্ছি, কিন্তু আমার মেয়েকে ঘুম পাড়াবো, তো ঘুম পাড়াই আমার মেয়েকে, আর বিকালে উঠবে, নাহলে এখন যদি না ঘুম পাড়াই তাহলে সন্ধ্যাবেলা ঘুমিয়ে যাবে। তো এখন ঘুম পাড়াই, আর আমি না থাকলেও ঘুমাবেও না, নকল আমার কাছে থেকে ঘুম পাড়াতে হবে এরকম, আর কারোর কাছে ঘুমাতেও চায় না। একমাত্র যদি খুব ঘুম পাই তবেও যদি ঘুমিয়ে যায়, নাহলে আমাকেই ঘুম পাড়াতে হবে, আর আমাকে এরকম করে থাকতে হবে তবে ঘুমাবো। তো এখন আমারও ঘুম লাগছে, এখন আমার মানে এডিটিংই হয়নি, ভিডিও এডিট করবো, তারপর শুভ কি আর শুভ চারটা বেজেই যাবে। তো দেখি এখন যদি খুবই মানে ঘুম লাগছে, এখন ভিডিও এডিটিং না করতে ঘুমাবো, তো বিকালে এডিটিং করবো, তো দেখা যাক কোনটা কী করে, এখন মেয়েকে ঘুম পাড়াই, তারপর কোনো কথা। তো ঠিক আছে, তাহলে সেই বিকালে দেখাচ্ছে, বিকালে কথা হবে।
তো আমি ঘুমাইওনি, ড্রিং করতে করতে লেট হয়ে গেল। তো এখন খুবই মাথা যন্ত্রণা করছে, তো মাকে বললাম আমি একটু চা খাবো, তো মা হয়তো চা করে নিয়ে দিয়েছে, তো আমি চা খাচ্ছি। কত সন্ধ্যা হয়ে গেছে, এখনো আমি উঠলো, তাও আমি উঠছিল না, আমি উঠিয়ে দিলাম যে সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে, উঠিয়ে দিই। ঘুম থেকে উঠে নিয়ে এলাম। মেয়ে উঠে পড়েছে, দেখলে ওকে কিছু খাইয়ে দিই, না খাওয়ালে ঘুমটাও কাটবে না, ওকে কিছু খাইয়ে দিল আর আমি চা খেয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, নেক্সট ভিডিও জন্য অপেক্ষা করছি। টাটা।